তেল ছাড়া বাঁধাকপি বানাবো আজকে আমি। একটু তেল দেবো ওনার মধ্যে, তেল নেই, শুকনো খোলা ভাজ দিচ্ছি, তেজপাতা, আলু, দিচ্ছি একটু আদা, কাঁচা টমেটো, হলুদ, ধনে জিরে পাউডার, একটু লঙ্কা পাউডার, সামান্য জল, একবার আপনারা বানিয়ে দেখবেন এই তেল খারাপ বাঁধাকপিটা। তেল তো শরীর পক্ষে ভালো না, তাই আমরা এখন তেল ছাড়াই ডাক্তার খেতে বলেছি। এর মধ্যে কোনো তেল নেই, খাবো কি করে, সেদ্ধ তো খাওয়াই যায় না রোজ রোজ, তাই তেল ছাড়া জল দিয়ে চেষ্টা করছি, দেখি কেমন লাগে। ভালোই লাগবে, খেয়ে দেখবেন একবার। নুন, আবার একটু জল, আবার একটু জল দিলাম, এবার দিচ্ছি বাঁধাকপি। গ্যাসটা এবার একটু কম করে দেব, গরম মশলা, গরম মশলা পাউডার, বাঁধাকপিটা হয়ে গেছে, গ্যাসটা এবার বন্ধ করে দিলাম।